আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি। অষ্টম শ্রেণীর আজকে আলোচনা করব ভাষা। অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের প্রথমে যে অধ্যায় সেটাই হচ্ছে ভাষা। ভাষার আজকে প্রথম অংশ নিয়ে আলোচনা করব। ভাষা মানুষ সৃষ্টির সেরা জীব। তার মনের মধ্যে সব সময় নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা ছিল, অর্থাৎ মনের ভিতরে অনেক কথাবার্তা অনেক কিছুই আসে। সেই বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে, ছবিও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে, কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। অর্থাৎ অঙ্গভঙ্গি কিংবা ছবি এঁকে সকল ভাব প্রকাশ করা যায় না, কিন্তু ধ্বনির সাহায্যে হচ্ছে মনের ভাবগুলো সম্পূর্ণভাবে খুব ভালোভাবেই প্রকাশ করা যায়। যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই ভাষা। তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্য বুঝতে পারে। অর্থাৎ ধ্বনির সাহায্যে হচ্ছে মনের ভাবটা খুব ভালোভাবে বোঝানো যায় এবং অন্যরাও ভালোভাবে বুঝতে পারে। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন। অর্থাৎ মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনিগুলো নিষ্পন্ন হয় এবং কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত হয়, স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। স্থান, কাল ও সমাজ ভেদে ভাষার রূপ ভেদ দেখা যায়। ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের গলনালি, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি সহযোগ হলো বাকযন্ত্র। অর্থাৎ বাকযন্ত্র হচ্ছে গঠিত হয় গলনালি, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সমন্বয়। যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়, সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ, আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই। মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে, বাক্যের পর বাক্য সাজিয়ে একে একে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই। পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই, কিন্তু তা ভাষার ধ্বনি, শব্দ, বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। সেজন্য পশু পাখির ডাক ভাষা নয়। স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপ ভেদ হয় বলে পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়। আবার একই ভাষার 1000 বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে না। অর্থাৎ ভাষার রূপ হচ্ছে পরিবর্তনশীল। 1000 পূর্বে আমাদের ভাষাটা যেরকম ছিল এখন আর ঠিক সেরকম নয়। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা, ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি, ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি, চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারিন ইত্যাদি। আবার বাংলাদেশে বাংলার পাশাপাশি চাকমা জনগোষ্ঠী নিজস্ব চাংমা ভাষায়, গারো জনগোষ্ঠী তাদের আচিক ভাষায় কথা বলে। 500 বছর আগের বাংলা ভাষায় এবং আজকের বাংলা ভাষাও হুবহু এক নয়। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপের এই পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন জনসমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়। এগুলোই এক এক দেশে এক এক রকম ভাষার জন্ম দিয়েছে। পৃথিবীর কোনো ভাষাই স্থির থাকে না। ভাষা স্থির হয়ে গেলে তা
মৃত ভাষায় পরিণত হয়। পৃথিবীতে 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে? 3,500 ভাষা প্রচলিত আছে। এখন আমরা দেখব মাতৃভাষা মানে কি। মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয়, তারই কথা শেখে। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তার মাতৃভাষা বলে। এটি একটি ধারণার প্রকাশ মাত্র। তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তে মৃত্যুবরণ করে, সেই শিশু যখন বড় হয়, সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলেও তার মুখের সাধারণ ভাষাকে মাতৃভাষাই বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষ, অর্থাৎ অধিকাংশ মানুষের জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বাংলা বলে বড় হয়। বাঙালি মায়ের এই বলি বাংলা, তাই বাঙালি জাতির মাতৃভাষা বাংলা। আবার বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে, তাদেরও পৃথক মাতৃভাষা আছে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে। এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা বাংলা। তাছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বহু দেশেই বাংলাভাষী জনগণ রয়েছে। সেসব স্থানেও বাংলা অনেকের মাতৃভাষা। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা হচ্ছে বাংলা। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। রাষ্ট্রভাষা মানে কি? রাষ্ট্রভাষা মানে হচ্ছে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে। যেমন বাংলাদেশে বাংলা, চাংমা, আচিক, মণিপুরি ভাষা ইত্যাদি, ভারতে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাড়ি ভাষা ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। পাকিস্তানে পাঞ্জাবি, বালুচ, সিন্ধি ভাষা ইত্যাদি। এতে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোন ভাষাতে পরিচালিত হবে এই প্রশ্ন আসে। এই প্রশ্ন সমাধান করতে কোন কোন রাষ্ট্র নির্দিষ্ট এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে। এই ভাষায় রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান, পাঠ্যগ্রন্থ প্রণয়ন, সাহিত্য রচনা, সংবাদপত্র প্রকাশ, সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা, দলিল দস্তাবেজ লিখন, রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি সম্পন্ন হয়। পাকিস্তানে রাষ্ট্রভাষা উর্দুর পাশেই ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোন রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক কাজকর্মের ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজি স্বীকৃত। ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা শিখতে পেরেছি যে ভাষা মানে কি, মাতৃভাষা মানে কি, রাষ্ট্রভাষা মানে কি, এগুলো আমরা শিখতে পেরেছি। তোমরা তোমাদের ভাষায় পাঠ্য বই থেকে এই বিষয়গুলো খুবই ভালোভাবে তোমরা শিখে নিবে। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।